हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी आपनादेर साथे शेयर करब दुई थेके तीन बसर बयसी मेये बाबुदेर डिजाइनर एकटी हाफ पैंट काटिंग एबं सेलाई। आपनारा जारा सेलर काजे एकदम नतून तारा प्रथम थेके जदि शेष पर्यन्त ए भिडियोटी पुरोटाई मनोयोग सहकारे देखें ताहले ए डिजाइनर हाफ पैंटटी आपनारा बासाय तैरी करे निते पारबेन आपनादेर मेये बाबुदेर जन्य। देखो आमी कतटा सुंदर भावे ए पैंटटी तैरी करेछि, देखते कतटा सुंदर एवं स्टाइलिश एकटी हाफ पैंट। ताहले चलुन आमी हाफ पैंटटी काटिंग करे आपनादेर साथे देखाच्छि। देखुन प्रथमे हाफ गजेर थेके एकटु कम परिमाण कापड़ आमी एखाने निये निएछि। कापड़टिके একবার ভাঁজ দিয়ে দুই পাট এবং আরও একবার ভাঁজ দিয়ে মোট চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, মানে দুইটা পাট আমার একত্রে বের হবে। দেখুন নিচে থেকে আমি একটা দাগ দিয়ে সোজা করে নিয়েছি। এবার প্যান্টের লম্বা অনুযায়ী আমি এখানে লম্বার মাপটা নিয়ে নেব। এখানে দেখুন প্যান্টের লম্বা আছে মোট, প্যান্টের লম্বা 12 ইঞ্চি অরিজিনাল। আমি এখানে পুরো 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি রাবারের জন্য। টোটাল আমি এখানে লম্বা রাখছি 12 ইঞ্চি। ওপাশ থেকেও ঠিক একইভাবে 12 ইঞ্চিতে দাগ দিয়ে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব রাবারের জন্য। দেখুন এবার দাগ দুটো স্কেল দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন এই সাইড থেকে আমি হাইয়ের মাপটা নিয়ে নেব। এখানে হাই নিচ্ছি 9 ইঞ্চি। আর পায়ের মোহরে নিচ্ছে 7.5 ইঞ্চি, মানে সেলাইয়ের পরে 6.5 ইঞ্চি থাকবে। এবার আমি হাইয়ের অংশটা মিলিয়ে দিচ্ছি, মানে নিচের ঘেরের থেকে হাইয়ের অংশটা মিলিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি। এবার নিচে থেকে বন্ধ সাইডে দেখুন 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড করে ড্রয়িং করে নেব চকের সাহায্যে। দেখুন এখানে কিন্তু এরকম একটু ড্রয়িং করে নিয়ে কাটিং করে দিতে হবে। দেখুন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ড্রয়িংটি ভালোভাবে করে নিয়েছি। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি, নিয়ে দেখুন বন্ধ সাইডটা আমি কাটিং করে নিচ্ছি। দেখুন আমার ভিতরের অংশটি কাটিং করা শেষ, এবার আমি কুচির অংশের কাপড়টুকু কাটিং করে নেব। কুচির অংশের কাপড়টুকু কাটিং করার জন্য দেখুন আমি এখানে কতটুকু কাপড় নিচ্ছি। এখানে কাপড়টির লম্বা নিতে হবে সেলোয়ারের ডাবল, আর চওড়ায় নিতে হবে 4 ইঞ্চি। দেখুন আমি 4 ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়েছি, আর 16.5 ইঞ্চি বরাবর মানে কাপড়টি নিয়ে নিলাম। এবার আরও দুই টুকরো আমি 4 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে 4 ইঞ্চি আর দুটো পাট নিয়ে নিচ্ছি। যেহেতু আমার অনেকগুলো কুচির কাপড় লাগবে আমি এভাবে 4 ইঞ্চি বরাবর কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে কাপড় নিতে হবে আপনার কুচির রাউন্ডটা যা আসবে তার ডাবলে, ডাবলও নিলে হয়, এবং তার থেকে আপনারা যদি আর একটু বেশি কুচি চান তাহলে আরও একটু বেশ 5-6 ইঞ্চি বেশি নিলে হয়ে যায়। দেখুন এভাবে কিন্তু আমি কয়েকগুলো টুকরা 4 ইঞ্চি কাপড় কাটিং করে নিচ্ছি, নিয়ে কুর্সির জন্য কিন্তু এটা কাটিং করে নিচ্ছি। দেখুন আমার কাটিং করা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। দেখুন এই সাইডটা কিন্তু আমার, দেখুন ডাবল, এখানে ডাবল কাপড় আছে, মানে কুচিতে যা বসবে তার ডাবল। আপনারা যদি এর থেকে বেশি চান তাহলে আর একটু বেশি নিয়ে নিতে পারেন। দেখুন প্রথমে কাপড়টি একবার ভাঁজ দিয়ে, মানে 2 ভাঁজ করে এক সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি কুচিগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। আমি দেখুন আমি আস্তে আস্তে কুচিগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন আমি ছোট অংশের কাপড়ের কুচিটা দিয়ে নিয়েছি, এবার ছোট অংশের মানে এক সাইডে কিন্তু ছোট একটা কুচি দিতে হবে আর এক সাইডে লম্বা করে দিয়ে নিতে হবে। এবার এই বরাবর আমি কুচির অংশটা
বডির প্যান্টের কাপড়ের সঙ্গে জোড়া দিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমি কুচির কাপড়টি প্যান্টের কাপড়ের সাথে জোড়া দিয়ে নিয়েছি, নিয়ে আমি উল্টিয়ে একটা সাফ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার একটা পাটের কুচির অংশ কাটিং করা ওই সেলাই করা হয়ে গেছে, আর একটি কুচির অংশ আমি এবার সেলাই করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে কাপড়টি একইভাবে একবার সাইড বরাবর একটি করে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি দেওয়ার পরে এবার আস্তে আস্তে আমি কুচিগুলো দিয়ে নেব। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে কুচিগুলো খুব ঘন ঘন দিয়ে নিচ্ছি। এবার এই অংশের কুচিটা আমার বড় লম্বা কুচিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি প্যান্টের কাপড়ের সাথে এই কুচিটা জয়েন করে দেব। যেহেতু দুইটা কুচি লাগানোর নিয়ম একই, সেহেতু আমি আপনাদেরকে একটি পার্ট কুচি করে দেখিয়ে দিচ্ছি, আর একটা আপনারা করে নেবেন। আমি অফ ক্যামেরায় কিন্তু আর একটা করে নিয়েছি, যেহেতু নিয়ম একই এজন্য আপনাদেরকে দেখাচ্ছি না। দেখুন কুচিটি লাগানোর পর আমি সাপ সেলাই দিয়ে নিয়েছি পুরো রাউন্ডটা নিয়ে। এবার দেখুন এই কাপড়টি আমি মানে যেটা বেশি আছে সেটা কম ডিজাইনের কাপড়ের উপরে রেখে আস্তে আস্তে সাপ সেলাই দিয়ে পুরাটাই সেলাই করে নিয়ে আসব। দেখুন ওই যে পর্যন্ত আমি ওই কাপড়ের জোড়াটা দিয়েছি ওই বরাবর আমি সেলাইটি করে নিয়ে আসছি। এনে এখানে যে বাড়তি যে অংশটুকু আছে ওই অংশটুকু কাটিং করে নিলাম। দেখুন একটা জোড়া দেওয়া হয়ে গেছে আমার, আর একটিও কিন্তু আমি অফ ক্যামেরা জোড়া দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি হায়ের অংশটা জোড়া দিয়ে নেব। দেখুন আমি এবার হায়ের অংশটুকু জোড়া দিয়ে নিচ্ছি। যেহেতু নিয়ম একই সেজন্য কিন্তু আমি আপনাদেরকে দুইটা কুচির অংশ সেলাই করে দেখালাম না, একটাই দেখিয়ে দিয়েছি, আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি দুইটা হায়ের অংশ আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই দেওয়ার পরে আমি মোহরির অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মোহরির অংশটা সেলাই দিয়ে নিলাম। এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন আমার নিচের অংশটি সেলাই করা হয়ে গেছে, এবার আমি রাবারের অংশটি আপনাদেরকে লাগিয়ে দেখাবো। দেখুন প্যান্টটি সেলাই করার পর হায়ের অংশটা দেখতে কেমন হয়েছে। আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ডিজাইনের হাফ প্যান্টটি আপনারা সহজেই শিখে যেতে পারবেন। দেখুন এখানে আমি রাবার নিয়েছি কোমরের অর্ধেক প্লাস 1-2 ইঞ্চি বেশি নিয়ে আমি এবার রাবারের অংশটা সেলাই করে নিচ্ছি ডাবল স্টিচ দিয়ে। এবার ভিতরে ঢুকিয়ে আমি রাবারটি দেখুন কিভাবে সেলাই করছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে রাবারের অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন আমি প্রথমে নিচটা আটকে নিচ্ছি আস্তে আস্তে সেলাই দিয়ে। দেখুন একটা সেলাই আমার দেওয়া হয়ে গেছে, এবার তার সাইড বরাবর আমাকে আরেকটি দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আমি কিন্তু কুচিগুলো দিয়েছি, যেহেতু কোন সাইডে কুচিগুলো পড়বে এটা আপনারা সেলাই করার সময় অবশ্যই বুঝতে পারবেন যে কোন সাইডে সেলাইটি পড়লে প্যান্টের ডিজাইনটা সুন্দর দেখাবে।
দেখুন আমার সেলাইটি করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা বউ বানিয়ে দেখাবো, যে বউটা দিলে প্যান্টের আপনারা যে কোনো জামায়ও লাগিয়ে নিতে পারবেন। এভাবে টার্সেল করে নিলে যে কোনো জামায় আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। দেখুন আমি 5 ইঞ্চি 5.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এপাশ থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি 4 কোণা করে। এবার দেখুন আমি এখানে কিন্তু কাপড়টি 2 পার্ট আছে, এই সাইড বরাবর সেলাই করে নেব। সেলাইটি কেমন করে করব আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি, মানে পুরাটাই আটকিয়ে এক সাইড থেকে একটু খোলা রাখবো। দেখুন আমি কিন্তু পুরাটা সেলাই করে নিয়ে এক সাইড থেকে একটু ফাঁকা রাখছি উল্টিয়ে নেওয়ার জন্য। দেখুন আমি ভিতরে আঙ্গুল ঢুকিয়ে আস্তে আস্তে কাপড়টি সুলটা করে নিচ্ছি, নিয়ে কেজির আগা ঢুকিয়ে কোনাগুলো উঠিয়ে নেব। দেখুন আমি কিন্তু কেজির আগা ঢুকিয়ে কোনাগুলো সোজা করে নিচ্ছি। এপাশ থেকেও আমি এই যে খোলা অংশটা আছে এটা সেলাই করে নেব, যেহেতু আমার সুতার কালার অন্য আছে আমি পরবর্তীতে সেলাই করে নেব। এবারে একটি ভাঁজ দিয়ে মাঝখান বরাবর আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে। আমি কিন্তু সুতাটা একটু লম্বা রাখছি, কারণ পরবর্তীতে ওইটা টেনে কুচি করে দিতে হবে। এবার দেখুন আর এক টুকরো কাপড় নিয়েছি, কাপড়টি লম্বা আছে 3 ইঞ্চি আর চওড়া আছে 1.5 ইঞ্চি। আমি এভাবে একটা দুই পাশ দিয়ে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এবার আস্তে আস্তে আমি যে সেলাইটি দিয়ে নিয়েছি সেলাইটি আস্তে আস্তে মানে সুতাটা টেনে টেনে কুচি করে নিচ্ছি বউটা সুন্দর করে করার জন্য। দেখুন আস্তে আস্তে টেনে আমি কিন্তু ওই সুতা দিয়ে পেঁচিয়ে দিচ্ছি, দিয়ে এবার এবার যে আমি অন্য কালারের যে সেলাইটা কাপড়টা করে নিয়েছি ওটা আস্তে আস্তে পেঁচিয়ে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি, উল্টিয়ে উল্টো সাইডে সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু যে কোনো টার্সেল এভাবে টার্সেল করে আপনারা যে কোনো ডিজাইনের জামাইও করে খুব ডিজাইন করে দিতে পারবেন খুব সহজে। এই ডিজাইনটি দিলে কিন্তু আপনার জামা কিংবা প্যান্টের লুকটা অন্যরকম হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এই জন্য এরকম সুন্দর বউ আপনারা ফলো করে নিজেরা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার বউটি তৈরি করা হয়ে গেছে প্যান্টের উপরে রেখে। এবার দেখুন প্যান্টটি কত সুন্দরভাবে আমার ফিটিং হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে পুরাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, উপরের অংশটা প্লাস কুচির অংশগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।